ই পকেট লাগবে চারশো নিরানব্বই টাকা অফারে লাভ লাইক হাই হ্যালো দিলেই কিন্তু এই পকেট ড্রেস আমার ড্রেস যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকায় এত সুন্দর আর এত বড় পকেট এটা আজকে লসে যাবে আজকে জাস্ট মাথায় হাত দিবেন এমন কেউ নাই নিতে পারবেন না ইরাহিম আসসালামু আলাইকুম চলে আসছি আমি তানহাস কালেকশন থেকে তানহা আপুদের জন্য গিফট নিয়ে আজকে কিন্তু গিফট দিয়ে আজকের এই গিফট নিয়ে কিন্তু পাঁচ দিন মনে সান্ত্বনা রাখতে হবে আর আজকে আপুর পরা ড্রেসটা সলিড কটনের মধ্যে হ্যান্ড ওয়ার্কের এত আরামের সহিত পড়তে পারবেন মাসালে এমন একটা গিফট প্রায় পাবেন আজকে যাদের বাজেট চারশো নিরানব্বই থেকে এক হাজার টাকা সবাই নিয়ে নিতে পারবেন সাইজটা ভুল এসছে হ্যাঁ আমি আপনাদেরকে শেয়ার করবো এটা কেন এত কমে পাচ্ছেন আপু এটা এত কমে পাওয়ার ড্রেস না আগেরটা ঠিক যেই প্রাইসে প্রাইসে পেয়েছেন বেশি যাওয়ার কথা ছিল কারণ এটা নেকের মধ্যে লেদারের ওয়ার্ক আছে শুধুমাত্র সাইজ ভুল আসার কারণে সবাই পেয়ে যাচ্ছেন আর যাদের সাইজটা মিলে যাবে তাদের আজকে চাঁদ কপাল তাদের আজকে চাঁদ কপাল যদি সাইজটা মিলে যায় আর যারা মিলবে না তাদের হচ্ছে গিয়ে ব্যাডলা কিছু করার না এর জন্য কিন্তু কমে যাবে আর এটা চলে যাবে আজকে আপনাদেরকে এই ড্রেসটা আজকে আমি এমন লসে দিব মানে অকল্পনী এটা কততে যেন দিব সামিয়া দেখি এই ড্রেসটা আজকে কি করতেছেন আমি না বুঝলাম না আপনার প্রবলেমটা কোথায় কি মানে দেখেন না আমি বলতেছি এই ড্রেসটা কত লসে দিব সে আমার ওটা দেখাচ্ছে মানে কি পরিমাণ ব্যাক কাল কম তো আমি লস প্রাইস বলতেছি এটা আজকে আমার যে কয়জন আপুর আটশো টাকার বললাম না আটশো চারশো নিরানব্বই থেকে এক হাজারের মধ্যে বাজেট থাকলে আজকে ড্রেস দিতে পারবেন এটা যে কি আরাম পাবেন কি আরাম পাবেন মানে এটার আরামের আমি শেষ করতে পারবো না আর এটা দেখতে পাচ্ছেন কতদিন পর আপনারা ন্যাচারাল একটা নর্মাল প্রাইস দিতে পারেন না হ্যাঁ একটা ন্যাচারাল বাদনি টাই টাইয়ের মধ্যে একটা ড্রেস যেটা এত আরাম করে পড়তে পারবেন এটাও আজকে একটা পাগলা অফারে দিব হ্যাঁ একদম গিফট কারণ অনেক দিন আমার জন্য দোয়া করতে হবে এই গিফটগুলো নিয়ে সান্ত্বনা থাকতে হবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এসে গেলে আপনাকে দিয়ে দেন আগে নেক্সট সাউন্ড ঠিক আছে নাকি বলেন আফিয়াপু চলে আসছে আর কারা কারা এসছেন শাহানা সরকার আপু হায় লিখেছেন লতা মনি আপু মাসালা লিখেছেন তারপরে জিহান কাবির আপু হায় ভাই লিখে দিন চলেন সব ফার্স্টে আমরা কমিটনে স্টার্ট করি কলিজা থেকে ঠিক আছে এটা হচ্ছে কলিজা কালার তো ফার্স্ট উনার যাবে কলিজা কালার থেকে গোলাম মুস্তফা তাসিন লিখেছেন অনেক সুন্দর তারপর যে ফিজ আফরোজ লিখেছেন হ্যালো হাই আফিয়া পুল লিখেছেন মাসাল্লাহ অনিমাপু মাসাল্লাহ লিখেছেন শারমিন বেস্ট কালেকশন অনিমাপু ইউনিক শারমিন লিখেছেন বেস্ট আপু এগুলো কিন্তু হ্যান্ড হ্যান্ডওয়ার্ক যেহেতু করা আছে ন্যাচারাল বাদনি টাইটে এগুলো যদি রিস্টক কর করতে পারো এটা সম্ভব হবে না কারণ অনেক দিন বিশ থেকে তিরিশ দিনও লেগে যায় আবহাওয়া খারাপ থাকলেও করা যায় না কারণ এগুলো বেঁধে বেঁধে ন্যাচারাল বাদনি টাইটে করতে হয় তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ক হয় তারপরে গিয়ে আপনার সেলাই হয় সো একটা ড্রেস তিন জায়গা হ্যান্ড বাই হ্যান্ড হয়ে কিন্তু আসে সো এটা এটা বললেই যে দিয়ে দিলাম সেরকম না আর আজকে এটা তো জীবনও দিব না কারণ এটা আমি আপনাদেরকে গিফট করে যাচ্ছি ঠিক আছে অন্যটা পর্যন্ত কটনের মধ্যে আপনার ন্যাচারাল বাদনি টাইটে কোনো প্রিন্টিং কিন্তু না ওকে এখন আমরা কলিজা থেকে উইনার নিব তো লাইফটা যত ছোটো হবে ধমাধম ধমাধাম উইনার নিব এবং নিচের পোষণের কাজটা মারাত্মক সুন্দর আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না নিচের দিকেও কিন্তু অনেক সুন্দর করে কাজটা আছে আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসটা আপু সব ঠিক আছে যে আলহামদুলিল্লাহ তাসদিন লিখেছেন থ্যাংক ইউ সো মাচ জোস্নপু কলিজা লিখছেন বাকিরা বলেন সব ঠিকঠাক আছে সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আমার গ্রুপে না হ্যাঁ আমার গ্রুপে শেয়ার করছেন বলে আমি কারোটা অ্যাপ্রুব করছি না গ্রুপে প্রবলেম এই গ্রুপের মধ্যে আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে এক একজন আপু নিজেরা মানে শেয়ার পাঁচ ছয় বার করে করছেন তাদেরটা আমি কন্টিনিউ ডিক্লাইন করবো তাদের পোস্ট কখনোই হ্যাঁ তাদের পোস্ট কখনো অ্যাপ্রুভ হবে না একটা পোস্ট পাঁচ বার করে যারা করবেন চারবার করে একবারে বেশি যারা শেয়ার করবেন আমি তাদের পোস্ট ফার্স্টেও যদি শেয়ার করি আমি অ্যাপ্রুভ করবো এতে মানে গ্রুপের প্রবলেম হচ্ছে যে আমি কারোরটা অ্যাপ্রুভ করছি না তারপরে দেখবেন যে কারোটা অ্যাপ্রুভ না আমি নিজেরটাই শেয়ার করে দেবো নিজে সো কলিজা লিখবেন হ্যাঁ শুধুমাত্র কলিজা কালার লিখবেন এটাতে কিন্তু দারুণ সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন বললাম না চারশো নিরানব্বই থেকে এক হাজার টাকা বাজেট থাকলে আজকের ড্রেস আপনাদের জন্য আমি গিফট দিয়ে যাচ্ছি আর একটা কথা মাথায় রাখবেন একজন আপু যদি একই রকম দুইটা নেন এই ড্রেস সেম নাও হতে পারে মনে করেন এই জিনিসটা এখানে আছে এই জিনিসটা এখানে হতে পারে উনিশ বিশ যেহেতু মানুষের হাতের বেঁধে বেঁধে করতে হয় সেহেতু কিন্তু একটু একটু উনিশ 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 বিশ 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 হতে পারে ডিজিটাল প্রিন্টের জিনিস হবে না কিন্তু হাতের কাজ কাজ বাঁধনির এটা যদি সমস্যা হয় তাহলে কেউ হাতের কাজের ড্রেস অ্যাটলিস্ট অর্ডার করবেন না এটা আপনারা তিরিশ থেকে আটচল্লিশ বরীর আপুরা পর্যন্ত নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনের মধ্যে ড্রেসটা হবে ন্যাচারাল বাঁধনি টাইটে হবে এখানে গিট প্যানেল প্রাইপিনিক পাবেন সাইডে গিট প্যানেল প্রাইপিনিং পাবেন এসে আগে একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ সাইডে খুব সুন্দর করে একটা গিট প্যানেল প্রাইপিনিং পাবেন এই দেখেন উল্টা সাইড থেকে যেগুলো ইন্ডিয়ান লাকজারি আইটেমের মধ্যে থাকে ওকে আর নেকে যা আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক নেকের কাজটা এত দারুণ করে করেছে আপু অনেক সুন্দর যা আছে সব কিছু লক করা ঈদের মধ্যে কিন্তু এবার প্রচণ্ড গরম পড়বে হ্যাঁ এখানে একটা সুন্দর ক্রিস্টাল বল থাকবে আপনি চাইলে ওপেন করতে পারবেন লাগাতে পারবেন এবার ঈদে কিন্তু আপু কটন ড্রেসের সাথে কোনো কিছু বিট করতে পারবে না মানে কটন ড্রেসের কোনো জুড়ি নাই কটন ড্রেস লাগবেই কোরবানির ঈদে আপনি কোথাও ঘুরতে যান আপু বেড়াতে যান আপনার কটন ছাড়া কোনো গতি নাই কটন ছাড়া গতি নেই আর কটনের মধ্যে কিন্তু এরকম হেভি ওয়ার্কের ড্রেস পাচ্ছে না যা আছে সব ব্লু সেট বাট এটা কিন্তু সম্পূর্ণ সব কিছু স্টিচড করা তো এই টাইপসের ড্রেস কিন্তু অনেকদিন পান না আমি আগেরবারও বারও যখন আপনাদেরকে আমি ন্যাচারাল বাদনি টাইডের একটা ড্রেস দিয়েছিলাম বলেছিলাম আপনি নেস দুই তিন মাস পাবেন না এবং ঠিক তাই আপনারা জাস্ট আমার যারা মানে প্রুফ চান আপনি আমার পেজটা ভিজিট করে দেখেন লাস্ট দুই মাস তিন মাস কিন্তু আপনার ন্যাচারাল বাদনি টাইডের ড্রেস পারবেনি আর এমন একটা টাইমে ন্যাচারাল বাদনি টাইডের ড্রেস আসছে আপনাদের গিফট দেওয়ার টাইম আগে ভাগে বলছি না আজকে গিফট দিয়ে যাবো পাঁচ দিনের জন্য গিফট দিয়ে যাবো ঠিক আছে সো অবশ্যই অবশ্যই কি করতে হবে আপনাদের ভাই আমার সাথে একটা পোল করছে করছে কি বলবো মানে এত পোল্টিবাজ মানে কি বলবো মানে আমি বলতেছি দাঁড়ান আর একটু আপুর আসুক কলিজা কালারটা বেশি সুন্দর ওকে বেস্ট 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 লিখছে বেস্টারে বেশি সুন্দর পড়তেছে আচ্ছা তাই এটা পাবো কিভাবে একটু জানাবেন এটার দাম কি পাঁচশো টাকা এই যে শুরু হয়েছে প্রাইস বলি শুনেন সবকিছু শুনেন না শুনে না বুঝে অর্ডার করে দিলেই তো হবে না বলতেছি ওকে ও আপু অনেক সুন্দর লাগছে তোমাকে আর ড্রেস তো ওয়াও সাদি আপু থ্যাংক ইউ সো মাচ ড্রেসগুলো আসলে সুন্দর ইউনিক ড্রেস বাট এটা নিয়ে খালি আফসোস করবেন ইস আপু গিফট এত দারুণ এটা যারা হাতে পাবেন মানে আসার আগে গিয়ে তো এটা ডেলিভারি পেয়ে যাবেন এটার পকেট ড্রেস আর লন ড্রেসটা যারা পাবেন তারা হাতে পাবেন আর বুঝবেন সে এত সুন্দর সুন্দর ড্রেস গিফট দিয়ে এগুলো আপু কবে আসবে বার্টার ড্রেস কবে দেখাবে আপনাদের একটা আগ্রহ থাকবে ওই কয়দিন আমাকে এই এই ড্রেসগুলো আজকে আজকের ড্রেস যারা হাতে পাবেন এগুলো হাতে নিয়ে যে আমাকে মনে করতে থাকবে মিস করতে থাকবেন সেটাই আমি চাইছি বুঝছেন আচ্ছা আমি কলিজা কালার কিন্তু কমেন্ট পাচ্ছি না কলিজা কালার লিখতে হবে সব কমেন্টের পাশাপাশি কলিজা কালার লিখে দিন হ্যাঁ রাফা মনে পড়ে লিখেছেন বেস্ট কালেকশন লুকিং সো বিউটিফুল আপু ড্রেসটাই যে এত সুন্দর আর এত আরামের সহিত ঘুরবেন মানে এত আরামের সহিত এত লাকজারি একটা আইটেম পড়বেন আজকে এটা গিফট প্রাইসে দিব আমি বারবারই বলেছি এটা আজকে আপনাদেরকে গিফট দিয়ে যাবো আমি আসার আগে বলেছি আপনারা জানেন যে আমি লং টাইম যদি কোনো জায়গায় যাই যাওয়ার আগে গিফট দিয়ে যায় এসে কিন্তু আপনাদেরকে গিফট দেয় আপনারা তো এটা ভালো মতোই জানেন তবে হ্যাঁ আপু যে লাইভ করবো না তা না অবশ্যই লাইফ টাইমগুলোতে পেজ ভিজিট করবেন কিছু না কিছু পাবেন হ্যাঁ আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ঘুম হবে না পেটের ভাত হজম হবে না বুঝছেন আপনার ভাইয়া কি করছে শুনেন আমি জানি যে আমরা দুবাই যেতে রাজি হয়েছে যে আমি রবিবারে চলে আসবো বুঝছেন আজকে লাইভ করে যাবো আমি রবিবার দিন চলে আসবো সোমবার থেকে লাইভ করবো ও মা সে আমার আজকে বলে কি আমরা মঙ্গলবার রাতে আসবো আমি বলছি মঙ্গলবার রাতে আসবো এখন আমার ঈদের টাইম আপুদেরকে নতুন নতুন ড্রেস স্লটিং ক্লিয়ার করতে হবে আসবো এই জন্য কিন্তু আজকে আপনাদের অনেক ড্রেস আমি লসেজ কিন্তু ছেড়ে দিলাম কারণ আপনাদেরকে আমি বলছিলাম যে রবিবার পর্যন্ত আমি থাকব না কিন্তু মঙ্গলবার পর্যন্ত থাকবো না নেক্সট বুধবার আমাকে এসে লাইভ করতে হবে তো আমি বললাম এটা কিভাবে হইলো রাগ করছি পরে বলছে ভুল করে টিকিট ভুল হয়েছে ভুল করে ফেলছি দেন ভুল ইচ্ছা করে করছে এটা ভালো মতো জানি তার ঘুরা খুব পছন্দ আমি তো সময় পাই না পারি না এটা সে ইচ্ছা করে করছে ফেলছে কিছু করারও নাই এলো অবস্থা আমি তো আপনাদেরকে বলছিলাম বারবার যে রবিবার পর্যন্ত লাইভ না আপনারা দেখেন আমার আগের লাইফগুলা সে এই কাজ করছে বুঝছেন মাইট দেওয়া উচিত না ধরে বলেন তো খালি ঘুরবে খালি ঘুরবে এটা হয়ে যাচ্ছে নিচের পশ্চিমটুকু এটা হচ্ছে কলিচা কালার এটা হচ্ছে মফ কালার মেরুন কালার হালকা একটু কি পাচ্ছে টোন কালার অনেক দারুণ ওইটার শেডিংটা করেছে মারাত্মক লেভেলের সুন্দর খেয়াল করে দেখেন অনেক দারুণ একটা শেড পেয়ে যাচ্ছেন এটা যে কি আরাম পাবেন কি আরাম পাবেন আবারও বলতেছি এই ড্রেসটা নিয়ে কিন্তু মনে দিয়ে রাখেন কারণ ন্যাচারাল বাদনি টাইটের হ্যান্ডওয়ার্কের ড্রেস আবার অনেকদিন পাবেন না ওকে আর আপনারা জানেন যে এগুলো কত টাকায় সেল হয়েছে আর আজকে হচ্ছে আমি যখন প্রাইসটা বলবো আপনাদেরকে যে গিফট দিচ্ছি কি দিচ্ছি না নিজেরাই কম্পেয়ার করবেন মানে আছে না যে একটা কথা বলে দিলাম চাপাবাজি তা না এবং আপনার এটা প্রুফ সহ আমি কোনো কিছু প্রুফ ছাড়া বলি না ওকে এই হয়ে যাচ্ছে ওনাটা ওনার মধ্যে ন্যাচারাল বাদনি টাইটে থাকবে পুরোটার মধ্যে গ্রে কালার মধ্যে দারুণ সুন্দর করে কাজ থাকছে সবাই একটু শেয়ার করে দেন হ্যাঁ কলিজা কালার হ্যাঁ কলিজা কালার লিখে দেন আর লাভ লাইক দিয়ে দেন তাড়াতাড়ি করে একটু লাভ লাইক দিয়ে দেন লাভ লাইক দিলেই কিন্তু আর হচ্ছে গিয়ে কমেন্ট করলে কিন্তু আপনারা কী পাচ্ছেন বলেন তো আমাকে তারপরেই কিন্তু আপনারা সুন্দর মতো চারশো নিরানব্বই টাকার অফারটা পেয়ে যেতে পারছেন এই যে দেখেন খুবই ইউনিকলি কালারটা করেছে আমি যেটা করেছি আমার ওনারাতে সুন্দর করে আপনার সাইট থেকে এটাকে এরকম বোটেই সেলাই করে ফেলতে পারবেন যদি আপনাদের মনে হয় যে না এটা রাখা যাবে না এবং দেখেন আপু ওনাটা আপনারা যেভাবে মন চায় পড়তে পারবেন এত স্মুথ ভালো কথা আমি হিজাবিয়ান আপুদেরকে আগে দেখাই হ্যাঁ কি যে আরাম করে এটা পড়তে পারবেন আমি তো বললাম এবার ঈদ আপু যত গরজেস ড্রেসে কিনেন না কেন এক সাইডে থাকবে ঠিক আছে এক সাইডে থাকবেন এগুলো ড্রেস আপনার হচ্ছে আগে থাকবে কারণ অর্গেনজা আমি সত্যি কথা সেল করি কিন্তু আসলে ড্রেস পরা পরা হয় হয় না না একবার পরে আর যেই গরমের মধ্যে এবার মানে ঈদ হবে আপারা মানে চিন্তা করা যাবেন এই ড্রেস নিয়ে বসে থাকবেন দেখেন আপনি মনে করেন হিজাবিয়ান গেলেন শ্বশুরবাড়িতে ঈদ করতে আপনাকে একটু মানে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হবে আপনি সুন্দরমতি এভাবে মাথায় ঘুমটা দিয়ে থাকেন আরামসে দেখেন কি পরিমাণ লাক্সারি লুক ক্রিয়েট হবে তার মধ্যে আপনার সেলার খরচ বেঁচে যাবে প্রায় শুনলে আপনি কানে হাত দিয়ে বলবেন জীবন কখন এটা হইতে না আবু মিথ্যা কথা বলতেছে মনে হয় না আজকে প্রাইসটা খালি শুনেন কলিজা কালার ভেরি ওয়ান্ডারফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু সো যারাই আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন লাভ লাইক দিলে কিন্তু সুন্দর মতো গিফট পেয়ে যেতে পারছেন এন্ড কমেন্ট করে ফেলেন কলিজা কালার ওকে এই হয়ে যাচ্ছে আপনাদের ফেভারিট কলিজা কালার সবকিছু আমি দেখিয়ে বুঝিয়ে দিলাম আমার কাছে পাংখা পাংখা লাগতেছে মানে এত আরাম লাগতেছে বুঝছি মজা লাগতেছে আরে করে কিছু ড্রেস আছে না পরলে আরাম লাগে মানে খোলার পেরেশানি নাই এরকম আর কি মজা লাগতেছে অনেক আমি উল্টাও না পড়তেছি আচ্ছা যাই হোক সেই 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 আরাম আরামসে 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 হ্যাঁ এটা প্রাইস খালি আগে শুই নেন এই যে দেখেন মারাত্মক মারাত্মক আজকের এটার প্রাইস খালি শুই নেন কি একটা প্রাইস দিব আজকে পুরো মাথা ঘুরাই না প্রাইস দিব ওয়াও জাস্ট দেখেন নেকটা ঢেকেও যদি আপনি পরেন কি পরিমাণ সুন্দর লাগবে আর নিচের দিকটা আপনারা তো দেখতে পাচ্ছেন না ফুল ওভারঅল দিলে কিন্তু পুরো অন্যরকম একটা লুক ক্রিয়েট হয়ে যাবে রাইট এখন আমি চেঞ্জ করে চলে আসতেছি এনাদার কালার সবাই একটু সাথে থেকেন কলিজা লিখছেন তারপরে উইনার চলে যাবে চানা লাইক এটা ঝুলে হ্যাশট্যাগ এটা পরে ফেলা যায় फटाफट অনেক আরামদায়ক ড্রেস না বিসমিল্লাহ এই দেখেন ও বলতেছে মেমে এত তাড়াতাড়ি আপু এগুলো এত আরাম ওয়াও এটা তো দেখে আরো জস লাগতেছে ভাই পুরো মানে সেই সেই সে কিছু জিনিস এত সুন্দর হয় নিজের মেন্টালি অ্যান্ড হচ্ছে কি ফিজিক্যালি অনেক শান্তি লাগে আবার দেখেন হুট মানে চেঞ্জ করতে সময়টা লাগলো না মানে আরাম কাকে বলে এখন কি কালার লিখবেন বলেন তো উফ মাই গুডনেস দারুণ জিনিস আপুরা দেখেন নিচের পোষণটা শত দেখা যাইতেছে না হ্যাঁ নিচের পোষণটা আছে এটা নিচের ইয়েটার কি কাপড়টা আচ্ছা সমস্যা নেই নিচের যে পোটটি প্যানেলিং করেছে না পড়ার সাথে সাথে এটা উল্টাই গেছে আর কি সো এখন হচ্ছে গিয়ে লিখতে হবে কি আমি এখন দুইটা উনার একসাথে করব ঠিক আছে কলি যারা লিখেছেন আর হচ্ছে গিয়ে এখন গ্রিন আর হচ্ছে গিয়ে ইয়েলো হ্যাঁ এটা গ্রিন অ্যান্ড ইয়েলো টেক্সচার মিক্সড আপ করা তো গ্রিন অ্যান্ড ইয়েলো লিখবেন আর আগেরটা হচ্ছে গিয়ে যারা আপনার কি লিখেছেন কলি যে দুইটা থেকে আমি চারশো নিরানব্বই টাকার উনার করে দিব দেখেন ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এত দারুণ মানে সামনে বলেন পিছনে বলেন সব দিক থেকে সুন্দর জিনিসটা দারুণ একটা লুক ক্রিয়েট করতে পারবেন স্যার ট্রাস্ট মি অনেক সুন্দর আরামের সাথে আরাম 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 এ হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ড্রেসটা পিওর কটনের মধ্যে হয়ে যাবে গলাটা খুব সুন্দর করে হবে আপনি চ্যালেটা ওপেনও করতে পারবেন লাগাতেও পারবেন কালারটা পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ আর এগুলো যা আছে এভরিথিং কিন্তু কী করা আছে আপু লক করা মানে সেলাই করে লক করা হ্যাঁ সব কিছু সেলাই করা এই যে স্টিচড করা আছে সব কিছু পুরোটার মধ্যে যা আছে সব হ্যান্ডওয়ার্ক করা ন্যাচারাল বাদনি টাইটাই ওকে দেখেন আমারটা যে এখানে কালার একটু বেশি এখানে আবার কালারটা চিকন চিকন করে পড়েছে হ্যাঁ এটার কথাই বললাম এটার ব্যাক ব্যাগপোষণটা দেখেন আর আমার ব্যাক কিন্তু হালকা পাটার কিন্তু শেষ পাবেন হ্যাঁ যে দেখেন সো যেহেতু ন্যাচারাল বাঁধনি টাইডাই আছে বাধন্য মধ্যে একটু উনিশ বিশ হবে দুইটা একরকম নিলে দেখবেন একটু উনিশ বিশ হবে সো এটা হচ্ছে ফ্যাক্ট আর গুলো এরকম হয় না সেম টু সেম হয় এ হয়েছে নিচের পোষণ নিচের পোষণ আবার একটু চুন্ডি চুন্ডি টাইপসের মানে টাচ দিয়েছে জন্য আরও বেশি সুন্দর লাগবে আপনার তো অল ওভার ড্রেসটা দেখতে পাচ্ছেন না ক্যামেরা হাফ বডি দেখতে পাচ্ছেন পুরোটা যদি দেখতে পারতেন তাহলে দেখতে আরো সুন্দর লাগে আর এখানে সুন্দর মতো চিকন করে আপনার গেট প্যানেল প্রাইপিনিক চলে যাবে এবং পুরোটার মধ্যে এগুলো যা ছেটা করেছে সাইডের মিডের মিডলে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লক করা ওইটার মধ্যে সেম ভাবে ছিল আমি মনে মিস করেই গিয়েছি তারা করতে আমার পাঁচটার সময় বাসা থেকে বের হতে হবে আমি কখন ছবি তুলবো কি করবো আমি সবচেয়ে ব্যাপার কি লাগ আমি এখনো ব্যাগ ঘুষাই এখন আমি ব্যাগ গুছাই নি বুঝেন অবস্থা কালকে আমার পায়ের রোগ টান পড়ছিল আমি দেখেন কোনো ছবি তুলতে পারিনি আমার এক রোগ আছে আমি শেষ এর জন্য আজকে ডান মানে মুভ করতে পারতেছি না তার মধ্যে সারাদিন ইলেকট্রিসিটি ছিল না তো এই মেলে ব্যাগ গুছাই আমি সবসময় এই কাজ করি বুঝছেন সব এখানে থাকে তো ধুমধুম ব্যাগে ঢুকেছে দৌড় দিচ্ছি মানে দুবাই যায় আর আমেরিকায় যাই আমার ওই আসে না তিন চার দিন আগে থেকে ব্যাগ গুছানো জীবনও আমি গুছাই না এর গিয়া দেখবো এটা আনি নাই ওটা আনি নাই ওখানে না তারপরে পড়বো আমি এগুলো করি জানেন মানে আমার হচ্ছে এই অবস্থা আমি শুধু একমাত্র লাই জন্য আর ড্রেসের ব্যাপারে খুবই নিখুঁত খুবই গুছানো মানে খুবই গুছানো বুঝছেন আর কোথাও যাওয়ার সময় আমি খুবই এলোমেলো আর আমি সারা বছর শপিং করতে থাকি টুকি টাকি টুকি টাকি আমি জানি যে আমি কোথাও যাওয়ার আগে আমি সময় পাবো না যেমন এখন আমার পড়ি না এরকম ওয়েস্টার্ন ড্রেস মিনিমাম কয়টা হবে সামিয়া দশ বারোটা হবে না দশ বারোটা হবে মানে যেগুলো এখন একবার নাই তো এগুলো এখন নিয়ে যাবো সব ঢুকাই ফেলাবো নাও আর জুতা আছে কতগুলো ম্যাচ করে স্বামীরা বলবো স্বামী কোনটা ম্যাচ করে জুতা ঢুকাই দেন আর দুইটা আছে কসমেটিক কসমেটিক্স দিয়ে দেন ব্যাগ কোনটা কোনটা ম্যাচ করে দিয়ে দেন বা শেষ দিয়া যা দেখব কি আসছে আমি আছে এগুলো করি বুঝছেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে ব্যাপার এই আমাকে ইয়ে ড্রেসটা দিয়ে কালকের ওই যে থার্টি সিক্স থার্টি মানে স্মল সাইজটা গতকালকের ওই যে কি বলে আমি সব ভুলাই ভুলাই ফেলছি পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ সাইজের ড্রেসটা ওইটা দিয়ে ওটা খুব ভালো লাগছে আর ওই যে কক্সবাজার যে নিয়ে গেলাম তারা যে জন্য পড়তে পারলাম না অ্যালেক্সটা যেটা আপুরা পাবে প্রি অর্ডার নিচ্ছেন ওইটা একটা এই দুইটা ড্রেস দিয়ে হ্যাঁ কামিজের মধ্যে এ দেখেন খুবই সুন্দর হ্যাঁ আমি কোন দুটো ড্রেসের কথা বলছি বুঝছেন দেন ওই যে আমি দেখা আপুদেরকে দেখা এই ড্রেসটা আমি পরবো দুবাইতে গিয়ে হ্যাঁ আর অ্যালেক্সটা দেন অ্যালেক্সটা দেন এই যে এটা এটা আমি ও গুছাইছেন এটা আমি নিয়ে যাবো কালকে লাইভ করছিলাম কে কে দেখছেন আর কে কে মিস করছেন সাইজ ওই যে এটা অনেক সুন্দর এটা আমার জানেন হাতাটার জন্য এত ভালো লাগছে স্লিপটা অনেক তো এটা আমি পরবো আপনারা দেখতে পাবেন আমার পড়া আর অ্যালেক্স টানেন তো এই দুইটা প্যাকেজি প্যাকেজিং করে দিন হ্যাঁ এই দুইটা তোমাকে পড়া দেখবেন দেন হ্যাঁ অ্যালেক্সটা দিয়ে দেন ওকে আচ্ছা এটা হচ্ছে যে সাইডের গিট প্যানেল প্রাইফেনিং পুরোটার মধ্যে খুব সুন্দর করে কাজ যাবে আর এটা কিন্তু আজকে গিফট দিচ্ছে আপনাদেরকে এই গিফট কিন্তু পাবেন না এই যে এই দুইটা ড্রেস পড়বো ইনশাল্লাহ আমি কক্সবাজারে পড়তে পারিনি তারা যে প্যারাতে এটা নিয়ে গেছি প্যাকেট করে কিন্তু পড়তে পারি পারিনি হ্যাঁ খুবই শখের একটা ড্রেস আমার এই দুইটা ড্রেস ইনশাল্লাহ পরব মা মজা লাগে এগুলো পড়তে অনেক হ্যাঁ এগুলো ছবি টবি সুন্দর আসবে পড়বে আরাম আসে সুন্দর আচ্ছা এখন আসেন দারুণ সুন্দর করে গরজে আসতে কিন্তু এই ড্রেসটা আছে হ্যাঁ এটা ঈদের সময় পরা যাবে এটা ঈদের সময় রিল্যাক্সে পরা যাবে মনে করেন ঈদের সময় ঈদের দিন পরে কাজটা যদি থাকে যদি আমি বাংলাদেশে থাকি আর কি কোরবানিতে ঈদের সময় ইচ্ছা মতো পড়ো মানে থাকা যাবে ধরেন একটু যাওয়া যায় গরু কাটাকাটি হয় একটু হাঁটাহাটি করা লাগে তখন মাথায় ঘুমটা দিতেও সুন্দর মতো যাওয়া যাবে আরাম লাগবে আবার দেখতে গর্জাস লুক শান্তিময় জীবন শান্তিময় হ্যাঁ এই যেটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো বডিতে কাজ আর এটা হচ্ছে নিচের পোষণের কাজ এটা ব্যাকপার এটাও কিন্তু আপু খুব লিমিটেড আপুরা পাবেন আজকে আমি খুব লিমিটেড ড্রেস নিয়ে আমার লাইফটা সাজিয়েছি কারণ কোয়ান্টিটি যেগুলো কম সেগুলো আমি গিফটার হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্সে দিই হ্যাঁ কোয়ান্টিটি খুবই কম আর কালকে আপনারা এমন একটা ড্রেস পেতে যাচ্ছেন আগামী দিন লাইভ মিস করেন না হ্যাঁ একটা ড্রেস রিস্টক হয়েছে যেটা নিয়ে পুরো মানে হরদম যেটা কিনা আমার অস্ট্রেলিয়ার খালামনি সাত সেট অর্ডার করে রাখছে প্রি অর্ডার আমার বান্ধবী অর্ডার করে রাখছে আমার মডারেটাররা বলছেন না যে এই লেগে তো ড্রেস পায় না আপনার মডার এটাররা ড্রেস নিয়ে চলে যায় ওরাও প্রচুর নি সেই ড্রেসটা অনেক কাপু পায় নাই কালকে একটু চোখ রাইখেন এই যে ঠিক আছে এটা তো হিসাব করবেন মাথায় ঘুমটা দেবেন খুবই সুন্দর ডান তো এটা আমি রেখে দিচ্ছি এখন আপনাদেরকে পকেটের ড্রেসটা আমি দেখাবো এটা পকেটের ড্রেসটা কি হিসাব সাইজের জন্য শুধুমাত্র এটা আজকে লসে চলে যাবে এই লসটা কিন্তু আমার পকেট থেকে আমি দিচ্ছি না সত্যি কথা যদি বলি পকেটের ড্রেসের লসটা কিন্তু দিবে ফ্যাক্টরি কারণ এটা আমি যে সাইজে যেইভাবে অর্ডার করেছি সেভাবে আসে নাই তো যেহেতু এটা সাইজটা আসে নাই সেটা আমি রিটার্ন করতে চাইছিলাম দেন তারা বলছে যে রিটার্ন করার দরকার নেই আপনি কেনা প্রাইস আমরাও থ্রি হান্ড্রেড টাকা লেস করে দিলাম যা কেনা প্রাইস আপনি জান দেওয়ার কথা ছিল তো আমি আপনাদেরকে যা দাম পাওয়ার কথা ছিল আপনাদের শুধু সাইজটা ঠিকঠাক আসতে তার থেকে তিনশো টাকা কমে পাবেন তো বুঝতেছেন ইটস বিগ ডিল ইয়োলো অ্যান্ড গ্রিন থ্যাংক ইউ সো মাচ গ্রিন অ্যান্ড ইয়েলো ওকে আচ্ছা যারা হচ্ছে কলিজা কালার লিখতেছেন আর ইয়োলো অ্যান্ড গ্রিন লিখতেছেন তাদের থেকে কিন্তু চারশো নিরানব্বই টাকার অফারটা পেয়ে যাবেন হ্যাঁ ফারহানা নাজিন অ্যানেপু লিখেছেন হাই বিউটিফুল সেলি খান সেতু লিখেছেন নাইস কালেকশন মাহিয়াপু লিখেছেন মাসালা কলিজা কালারের দাম কত দুইটার দাম আমি বলে দিব এখনই চেঞ্জ করে এসে আর এখন আমি পকেট ড্রেসটা পরে আসবো কি যে আমরা দোয়া দেবেন এই ড্রেসটা পড়া পাংা পাংখা আমি সেটা চিন্তা করতেছি তার মধ্যে সেলার খরচে বাইচা যাবে সাথে থাকেন আসতেছি মন চ

একটা করলেন একটা লাইভ ড্রেস দিবেন সরি 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 এটা আজকে শুধুমাত্র সাইজ ভুল কারণ হয় আপনারা পায়ে যেতেছেন অতিরিক্ত ডিসকাউন্টে হ্যাঁ এটা আমি কিন্তু একটু কি করেছি এখানে হালকা চাপাইছি ঠিক আছে কারণ এটার কাজ আপনার এটুকু পোষ্য নিচে কোনো কাজ নাই এই যে মানে নিচে আপনি কিছুই করবেন না ওয়াও কার কার লাগবে বলেন আজকে অনেক স্মার্ট একটা লুক দিবে এটা অনেক আর চলে মানে ছাড়া ছড়া রাখতে পারবেন আর পকেটটা অনেক বড় আমি আপনাদের দেখাই দিব পকেটে অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ পকেটে অনেক কিছু রাখা যাবে অনেক বলতে অনেক কিছু হুম অনেক কিছু বিশাল বড় আর কি যে একটা স্মার্ট লুক দিবে এটার প্যান্টও কিন্তু ম্যাচিং ম্যাচিং পাবেন হ্যাঁ এই যে প্যান্ট ওকে প্যান্টও কিন্তু ম্যাচিং ম্যাচিং পাবেন দারুণ যারা অফিস গোয়িং আপু আছেন তারাও নিতে পারবেন স্টুডেন্টও নিতে পারবেন আর ইভেন যে আপুদেরকে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে যেতে হয় তারাও নিতে পারবেন হ্যাঁ আচ্ছা গ্রিন অ্যান্ড ইয়েলো ওকে ওকে ডান ঠিক হ্যাঁ এই যে পার্ট বাই পার্ট কিন্তু আজকে উইনার যাবে ঠিক আছে যারা কলিজা লিখছে সেখান থেকে যাবে গ্রিন থেকে যাবে এখন যাবে হচ্ছে কি আপনার কী কালার লিখবেন এখন মেরুন লিখবেন হ্যাঁ মেরুন আর হোয়াইট হোয়াইট মেরুন লিখতে পারেন মার্শালার চমৎকার ড্রেস এটা আপ শুধুমাত্র সাইজ ভুল আসার কারণে আজকে আপনাদের লাখ খুলে গেছে আমি বলে দেই কি ঘটনা টেপটা দেন এটা আসার কথা ছিল ফর্টি এইটে হ্যাঁ আমি বলছিলাম আমার আমার পেজে আপনারা কখনো ফর্টি এইটের কমে ড্রেস পাবেন না ঠিক আছে এটা নর্মাল ফর্টি এইটের বা ফিফটির কমে ড্রেস পাবেন না এটা আমি অর্ডারে করেছিলাম ফর্টি এইট অ্যান্ড ফিফটি কিন্তু এটা কি আসছে দেখেন আমি আপনাদেরকে প্রুফ দেখা এটা এক্স্যাক্টলি ফর্টি ফোর আমার পেজে আপনারা ফর্টি ফোর সাইজের ড্রেস খুব রেয়ার পাবেন এই যে এটাকে আপনি একদম টাইটে করে টার্ন করে ধরলে যে দেখেন টোয়েন্টি টু তার মানে ফর্টি ফোর তো ফর্টি ফোরের ড্রেস

হাতেটা তো লাগবে না তাই না কাপড়টা দিছে সেই কাপড়টা অনেক লাক্সারি একটা কটন বা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম হ্যাঁ এগুলো কিন্তু কি হয় জানেন এরকম কষও যায় না এগুলো পরে আপনি সেই লেভেলের আরাম পাবেন হাতার মধ্যে সুন্দর করে রিবনের সেট থাকবে এবং আপনি নিনার চ্যানেলগুলো ফলো করে দেখবেন এবং মানে এগুলো কেনার জন্য গুগলে সার্চ করে দেখবেন যেগুলো কত প্রাইসে কেনা হয় সেই ম্যাটেরিয়ালে দেখেন কত প্রাইসে কেনা হয় এই যে এখানেও রিবন সেট করে এবং আপনার গায়ে লাগবে পরে যাবে ঝরে যাবে তার কিন্তু কোনো অপশন নেই মানে পরে ঝরে যাওয়ার মতো কোনো জিনিসও কিন্তু এখানে নাই না আপনার আছে নাচে পড়ে গেল আপু ঝরে গেল খুলে গেল সেরকম তো কিছু এটার মধ্যে নাই কি পড়বে কি আর কি খুলবে সব কিছু আপনার লক করা এবং এটা যে ফেডেড হয়ে যাবে বা এটার মধ্যে যে একটা পুরনো পুরো টেক্সচার থাকবে সেই জিনিসও না সবই লাক্সারি আইটেম আমার এত মনটা খারাপ লাগতেছে জানেন আপুর আমি আমি চাইছিলাম যেটা আমি বারবার রিস্টক করে দিব ঠিকঠাক মতো সাইজে আসবে জিনিসটা অনেক বেশি সুন্দর কিন্তু সব উল্টা হয়ে গেল শুধুমাত্র সাইজের কারণে হ্যাঁ আবারও বলতেছি আপু আমি ড্রেসটা এই সাইজটাকে কিছুই করি নাই শুধুমাত্র আমি এখান থেকে হালকা একটু চাপাই এটুকু পোষণ পর্যন্ত চাপাই নি সেই যে টেলার দিও না আপনি নিজে হাতে একটু চাপাই নিলে কিন্তু আপনি পড়তে পারবেন একদম তিরিশ থেকে শুরু করে আপনার ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি থার্টি এইট ফর্টি অ্যান্ড ফর্টি টু ফর্টি টু যাদের বডি তাদের এরকম ফিটিংস হবে হ্যাঁ এরকম সুন্দর করে ফিটিংস হবে যাদের ফর্টি টু বডি তারা একদম একদম মানে থাকে না ড্রেসটা আপনি আপনার মানে কি বলবো বডি মেজারমেন্ট বানিয়ে এনেছেন সেরকম হবে আর যারা একটু লুজ ফিটিংস পড়তে চান তারা হচ্ছে কি একদম থার্টি এইট থেকে ফর্টি ফর্টি থার্টি এইট অ্যান্ড ফর্টির আপুরা একটু হালকা লুজ ফিটিংস পড়তে পারবেন আর যাদের বডি থার্টি সিক্স থার্টি ফোর বা থার্টি টু তারা হচ্ছে হালকা শুধু প্রশ্নটুকু চাপা নিলে হবে আপনারা অনেক জিতবেন আর হিজাবিয়ান আপুদের তো কথাই নেই সুন্দর করে হিজাব করে ঢুলু ঢুলু পরা যায় কোনো সমস্যা নেই এবং গলাটা দেখেন আপু হাইনেক করা গলাটা হ্যাঁ গরম লাগবে না খুব সুন্দর করে স্ট্যান্ডার্ডে হাইনেক বাট আপনার অর্ড লুক দিবে না মানে নুই ঝুঁকে গেলেন তো অর্ড লুক দিবে সেটারও কোনো অপশন নেই এবং এখানে যে আপনার কোনো কিছু আপনার গায়ে লাগবে কেটে ছিঁড়ে যাবে তার অপশন এখানে কিন্তু লেদারের কাজ করা আছে এই জন্য বললাম আপু লেদারের কাজ আপনার সচরাচর দেখবেন না লেদারের কাজে কিন্তু আপু খরচও অনেক বেশি প্লাস এখানে প্রতিটা জিনিসটাকে ফ্রি লক করা মানে আছে না যে শুধু একটু কোনো রকমের গ্লু সেট আপ করা তা কিন্তু না প্রত্যেকটা জিনিসে ফ্রি লক করা মানে মাথাগুলোকে ফ্রিল করে দিয়েছে যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট করারও কোনো সম্ভাবনা না থাকে হ্যাঁ পুরোটার মধ্যে কিন্তু ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা সব কিছু টেকসই মজবুত মানে মনটা আমার খুব খারাপ হয়েছে তার মধ্যে দেখেন প্যান্টটাও সেম ম্যাটেরিয়ালে সেম আপু ম্যাটেরিয়াল নর্মাল কোনো কটন সালোয়ারের কাপড় দিয়ে কিন্তু না বডির যে দামি ম্যাটেরিয়াল সেটা দিয়ে আপনারা প্যান্ট পাচ্ছেন হিপটা দেখেন কত সুন্দর সব আপু মনের মতো হয়েছে শুধু বডি সাইজটা আসলেই হতেই যে এখানে বাট যারা ফর্টি ফোর পর্যন্ত বডির আপনার আছেন তাদের অনেক লাগ তাদের আজকে মনে করেন ভাগ্য অনেক ভালো সত্যি কথা তাদের ভাগ্য অনেক ভালো হয়েছে এটা যাচ্ছে প্যান্টটা স্ট্রেট কাট প্যান্ট পাবেন এক পাশে ইলাস্টিক এটা ফর্টি ফোরের বেশি হল অর্ডার করা যাবে না যারা হচ্ছে তিরিশ আছে তারা হালকা একটু কমে নিতে হবে বাট যাদের বডি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি ফোর তাদের কিছু করতে হবে মোটামুটি নিয়ে পরে ফেলতে পারবে আর নিচের শেপটা কিন্তু একটু কার্ভিংয়ে আছে হ্যাঁ একটু আফগানি শেপে মানে হচ্ছে এই যে কাবলি কাবলি থাকে না ওরকম একটা শেপে কিন্তু আপনার দামান টুকু হবে প্যান্টের হিপ হবে হচ্ছে কি আপনার ষোলো লম্বা হয়ে যাবে চল্লিশ ইঞ্চিই হয়ে যাচ্ছে আপনাদের পুরো ডিজাইনটা অনেক সুন্দর আর আপনাদেরকে আমি দেখিয়ে দিই ফোনগুলো দেন তো অনেকগুলো ফোন ঢুকাইতে পারবেন হ্যাঁ একটু দেখাই আপনাদেরকে আমি একটা পকেট দেখাই ওকে যেমন ধর এই ফোনটা তো অনেক ওয়েট এ দেখেন অনেক জায়গা থাকে এগুলোতে হ্যাঁ এই যে দেখেন দুইটা ফোন অ্যাটলিস্ট ঢুকাইতে তো পারবেনি মানে মোটামুটি অনেক কিছু পকেটে নিতে পারবেন ভালো বড় সড়ো পকেট আছে হ্যাঁ সো পকেটগুলো তো অনেক কিছু চাইলে নিতে পারবেন এ হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর আর আমার কাছে ভালো লাগছে যে পকেটের মধ্যে যে এত দারুণ করে কাজ দারুণ হ্যাঁ কাজ করতেছেন মনে করেন কোথাও গেছেন পকেটে যা ভুলে যান তা সুন্দর মতো পকেটে রেখে দিয়ে কাজ করলেন হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি এনাদার ওয়ান পড়াশি আমার এত লাগেজটা অফিসে নিয়ে আসলে গুছানোটা ইজি হবে না কাউকে একজনকে ঢাকেন তো বলেন যে লাগেজটা একটু অফিসে নিয়ে আসতে পাঠাই দিতে বলতে বাসা থেকে ওয়াও এটা হ্যাঁ কি স্যালারি দিতে আসছে রেয়াজ ওকে ওয়াও এটা গ্রিনটা দেখে অনেক সুন্দর লাগতেছে তারপর বলেন একজনকে বলেন মেরুন অ্যান্ড হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট হ্যাঁ আমি এখন প্রাইস বলে দিচ্ছি খুবই সুন্দর না মাই গড অনেক সুন্দর অনেক সুন্দর আমার মজা লাগতেছে আমার তেমন একটা কিছু করতে হয়নি হালকা শুধু চাপাইছি আমার আফসোস লাগতেছে একটা জিনিস যে এই ড্রেসটাকে আমি মানে টার্গেট করছিলাম দুই তিন হাজার এরকম ডিমান্ড থাকে এগুলো কোয়ালিটি অনেক ভালো তো মানে সাইজটা ঠিক থাকলে পকেটের প্লেসমেন্টটা ঠিক থাকলে হইতো কিন্তু কি হইল এত গর্জিয়াস মাই গড এগুলো অনেক স্মার্ট লাগে সত্যি কথা বলতে গেলে কি এগুলো দেখতেও না সরাসরি অন্য কেউ একটা নিয়ে যাবো রে পরের জন্য কোন কালারটা নেওয়া যায় এই যে খুবই সুন্দর আছে আমি আগে শেষ করে নিই তারপর বলতেছি না কোনটা নিই লাগে সেটা তো ঠিক নাই ও গেলে রিয়া এইদিকে আছে ওই পাশের রুমে আচ্ছা দাঁড়ান এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ও চলে যাওয়ার আগে একটু বলতে বলেন বলে বলেছি যে সময় একটু দেখা করতে বলছে তাহলে আমি বলে দিতেছি আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ খুবই সুন্দর করে লেদার তারপরে মিরর এবং এরকম সুন্দর করে হ্যাঁ বলছেন আচ্ছা এই যে এটা হয়ে যাচ্ছে সুন্দর করে লেদারের সাথে মিররের সেট আপ করা দারুন করে হ্যাঁ এবং রিবনটা দেখেন একটু ডিফারেন্ট করে রিবন ওয়ার্ক করা আছে হ্যাঁ এই যে রিয়া যে আসছে আজকে সাড়ে বারোটা বাজে অফিস থেকে ইঞ্জিনিয়ার হলে প্যারা আছে বুঝছেন কোনো ব্যাংকের হায়ার পোস্টে থাকাও প্যারা আসে ইঞ্জিনিয়ার হলে প্যারা আসে রাতের বেলা সব মানে সব বন্ধ থাকে ব্রাঞ্চ ওদের আবার সার্ভারের কাজ করতে হয় বেচারাও পরে এসে ফেসা দেয় কালকে সারা রাত অফিসে থাকতে হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত অফিস সারা দিন অফিস আসছে বাসে সাড়ে বারোটার দিকে আজকে এই যেটা হয়ে যাচ্ছে আপনার খুব সুন্দর করে পুরো ইয়েটা এটা খুলেন তো এটা কী সবুজ সাদা কালার আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার পকেটটা সাইড থেকে সুন্দর পকেট যাবে পকেটও সেমভাবে থাকবে এবং পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড হবে ওকে এবং এটার মধ্যে লেদার অ্যান্ড মিরর ওয়ার্কটা থাকবে এবং মিরোরটা হাতে গায়ে লাগার অপশন নেই কারণ সম্পূর্ণভাবে ফ্রি লক করা আছে এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাক পার্ট আমি এটার সাথে কোনো নিয়ার ইউজ করিনি কোনো নিয়ার ইউজ করতে হবে না নিশ্চয়ই একটু রাউন্ড প্যাটার্নে থাকছে আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে প্যান্টটা প্যান্টও সেম ওই তো এই পাশটা থাকবে একটু বেল্টিং আর এই পাশে থাকবে ইলাস্টিক স্ট্রেট কাট প্যান্ট থাকবে ষোলো থাকবে হিপ লম্বা থাকবে চল্লিশ আর ইয়েটার কী বলে এটার হুম উপরের টপ মানে কোর্সের যে উপরের পার্টটা এটার হচ্ছে আপনার হাতা থাকবে আঠারো লম্বা থাকবে ফর্টি টু এগুলোর হচ্ছে লং একটু এরকমই থাকে আর এছাড়া বডি থাকছে ফর্টি ফোর যেটার জন্য আপনার আজকে লস প্রাইসে পেতে যাচ্ছেন আমি আজকে তিন দিন ধরে বলতেছি এই ড্রেসটার কথা রাইট আচ্ছা গ্রিন হোয়াইট ওকে ডান এখন আমি প্রাইস বলবো আর হচ্ছে কি আপনাদের লাক্সারি লন কটনের যে ড্রেসটা আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দেন তো একসাথে প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব ওকে আর এটা হয়ে যাচ্ছে আপনারা যারা হচ্ছে গিয়ে কালার লিখে ফেলছেন সে কালার কালার ওয়াইজে কিন্তু আবার লাভ লাইক হ্যাঁ এটা হচ্ছে সলিড কটন একদম সলিড কটন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা নিতে পারলে জিতবেন দেখেন খুবই সুন্দর এই যে কতটুসখানি করতে পারবেন দেখছেন এটার মধ্যে অন্য আছে জামা আছে সব কিছু আছে তারপর এটা এতটুকু এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাবেন দুইটা কালারে পাবেন একটা হচ্ছে চারকোল চারকোল ব্ল্যাক একটু ব্ল্যাকের মধ্যে আর একটা পাবেন আপনার একটু মেজেন্ডা কালারের মধ্যে এটা কিন্তু লাল কালার না সো এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস দিয়ে ফার্স্ট প্রাইস বলে স্টার্ট করব ওকে সব কয়টা খুব দ্রুত আজকে লাইভ করতেছি দৌড়ের মানে ঝড়ের গতিতে যাকে বলে হ্যাঁ ঝড়ের গতিতে সলিড কটনের মধ্যে এটা হয়ে যাবে একদম ইনারের ঝামেলা নাই ওয়াশে কোনো রেস্ট্রিকশন নাই এবং এমব্রয়ডারি কিছু নাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়ালে হয়ে যাবে যারা হচ্ছে গিয়ে আপনারা ইন্ডিয়ান ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কর এটা হয়ে যাবে নেকের পোর্শনটুকু হ্যাঁ এটা হয়ে যাবে নেকের পোর্শনটুকু আর এটা হয়ে যাবে আপনাদের দামান ওকে এটা হয়ে যাবে দামান আর এটা হয়ে যাবে ব্যাক পার্ট হ্যাঁ এরকম ড্রেস তো পাচ্ছে না অনেকদিন সলিড কটন সুইচ লন কটন না কিন্তু যারা একটু সিল্কি ভ্যাক্সটা পছন্দ করেন না সম্পূর্ণ কটনটা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে ওকে এটা হয়ে যাচ্ছে আপনার স্লিভের পার্টটা সো এই হচ্ছে ড্রেস এটা নিতে পারলে আপনি জিতবেন এটা প্রাইস আজকে খালি শোনেন শর্ক লাগা যাবে এটার প্রাইসটা শুনে নেন টাং করে শার্ক লাগবে এই যে দেখেন আজকে গিফট দিয়ে যাচ্ছে উন্নাটা রেডি করেন না রে আপা এই যে উন্যাটা উন্যাটা নামাজে একটু উন্যা পাবেন বিশাল লম্বা সম্বা দুপাটটা এই যে অনেক সুন্দর খালি বলেন আপু রিস্টক করেন আগেরগুলো আপু আগেরটা ভুলে যান এগুলো যেগুলো ক্লিয়ারেন্সে যাবে গিফটে যাবে এগুলো কখনো রিস্টকের কথা ভুলেও বললেন না হ্যাঁ এই যেটা হয়ে যাচ্ছে দুপাটা অনেক সুন্দর না দুপাটাটা জাস্ট লুক দারুণ দারুন একদম সলিড কটন যারা কোনো সিল্কের টেক্সচার পছন্দ করেন না সুইচটা পছন্দ করেন না একদম রিয়েল একদম সলিড কটন পছন্দ করেন তাদের জন্য ওকে এটা আমরা দুইটা কালার পাবো ওয়াও সুন্দর লাগবে একদম নেকের জিনিসটা খুব বোল্ডিং করা তো সো এটার বডির কাপড় থাকবে আশি হাতা বিশ আর লম্বা ছেচল্লিশ করতে পারবেন উনানব্বই ইঞ্চ লম্বা চড়া হবে তেতাল্লিশ ইঞ্চ এটা আপু টু পিস আসছে আমি ইচ্ছা করে দিচ্ছি কারণ এটার সাথে আপনার হোয়াইট কালার চিকেন কারি প্যান্ট আমার সব আপুদের কাছে আছে মানে আই গেস এছাড়া কালো প্যান্ট অথবা মেজেন্ডা যে কোনো একটা দিয়ে পড়তে পারবেন এটা যে আপনি নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাবা যায় অনলি এইট ফিফটি টাকায় মানে আনবিলিভেবল মাত্র আটশো পঞ্চাশ টাকায় অফারে ঠিক আছে মিস করেন না এগুলো পাওয়া যায় না এগুলো খুব ধুমধাম শেষ হয়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা যান ওনলি এইট ফিফটি টাকা ওনলি এইট ফিফটি টাকা আমেজিং হ্যাঁ এই যে এটাও খুব সুন্দর এগুলো পরে আরাম পাবেন মানে কালারটা না একটু ব্লুইশ ব্ল্যাক এটা যে আছেন ব্ল্যাক কালার ফিল করবেন না কাপড়ের কোয়ালিটি এত আরামদায়ক এত আরামদায়ক হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের হয়ে যাবে আর এটা হয়ে যাবে নেক পোর্শনটুকু আর ব্রাউনের মধ্যে দামানের পোষ্যের কাজ থাকা তারও বেশি স্মার্ট লাগবে মানে ফিল করবেন না যেটা কি পরে আসেন মানে এত আরামদায়ক হ্যাঁ এটা হয়ে যাচ্ছে দামানের পোষণটুকু আর এটা হয়ে যাবে একদম লোয়ার পোর্শন আর এটা হবে আপনাদের স্লিপ পার্টটা হ্যাঁ এই যে এটা হচ্ছে স্লিপ পোষণটুকু আর হচ্ছে গিয়ে দিয়ে দেন নি দেন ওনাটা দিয়ে দেন ওকে মাত্র এইট ফিফটি টাকা হলে আপনি এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন এই টাইপ ড্রেস অনেক দিন পান না না এই রেঞ্জে অনেকদিন ড্রেস দেওয়া হয় না যা আগে ভাবলাম একটা ড্রেস দিয়েই যাই ওইটা নিতে নিই তারপর মনে করুক সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে এনাদার ওয়ান ওকে ওনাটা খুব সুন্দর করে নামাজের জন্য ইউজ করে ফেলতে পারবেন প্রাইস থাকছে অনলি এইট ফিফটি টাকা হ্যাঁ এটা আপনাদেরকে গিফট দিয়ে গেলাম মাত্র আটশো তো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে দুইটা কালার দেখালাম আটশো পঞ্চাশ টাকা এখন চলে আসে আমার পরা ড্রেসগুলোতে দেন আমি চলে যাব উইনারে ঠিক আছে লাভ লাইক যারা দেননি প্লিজ একটা করে লাভ দিয়ে দেন উফ এটা দেখলে আমার কলে যেতে লাগতেছে মানে এটা কি প্রাইসে দিতে যাচ্ছি হ্যাঁ এটা কি ওইটা সরাই ফেলেন এই দুটোর প্রাইস টা আমাকে পাশাপাশি দিয়ে দেন হ্যাঁ এই যে আর হচ্ছে কি আপনাদের এই ড্রেস দুইটা ইস আজকে আপনাদের সোনায় সোহাগা আপারা। হ্যাঁ সো এখন আসেন দুইটাই দিতে দেন হ্যাঁ এটার কোয়ান্টিটিগুলো অনেক কম আছে ওকে আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি আপনার এখানে ওখানে বিকাশ করে প্রতারিত হলে ড্রাইভার কিন্তু আমাদেরকে দেওয়া যাবে না আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট তানহাস ক্লেশন্স ডট কম কোনো রকমই জিমিলিমিল অ্যাড্রেস না আপনার ফোন নম্বর হলে আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে একবার ভিজিট করে দেখবেন ওখানে আপনাকে রিপ্লাই জন্য ওয়েট করতে হবে না বা ড্রেস সোল্ড আউট খাবো কি না সেই টেনশন নেই আমাদের কিন্তু বিগত যত ড্রেস আছে সবই কিন্তু আলহামদুলিল্লাহ সোল্ড আউট তো যেটা সাথে সাথে সোল্ড আউট আমি দিয়ে দিই যেটা একদিন ধরুন আজকে লাইভ করলাম কালকে সোল্ড আউট সেগুলো পেজে আপডেট না তো অনেকে আজকাল গ্রুপের মধ্যে দিচ্ছেন আপু আপনি তো দেননি ড্রেসটা সোল্ড আউট এটা কেন সোল্ড আউট বা অনেক সময় পেয়ে যে বারবার যেটাই অর্ডার করছে সোল্ড আউট তো ভাবছি ড্রেসগুলো আছে আপু এত যদি সোল্ড আউট লিখতে এমনিতে তো ফেকরা করে কি যেটাই সোল্ড আউট লিখে সেটাই আপনাদেরকে ইনবক্স করে বলে বিশ জনকে ইনবক্স করে বলবে যে ড্রেসটা আমার কাছে আসে আমি কত পাঁচশো টাকা দিবো তো এর মধ্যে কিছু মানুষের মনের মধ্যে লোভ থাকে বিকাশটা করে দেয় ব্লকটা খাওয়াই দেয় এসে আমাকে মনে করেন গালিগালাজ করে সেজন্য আমি এটা ট্রাই করি যে না করান হ্যাঁ তো এটা ধরে নিবে যে ড্রেসটা যেহেতু লাইভ করেছি বেশি দিন হয়ে গেল কখনোই থাকে না আলহামদুলিল্লাহ মাস আল্লাহ আপনার নিয়ে নেন এটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ কিন্তু সবগুলোর আপডেট আউট হলো আমি কিন্তু পেজে দেই না এখন হ্যাঁ এটা আমি সবসময় বলে রাখি আপনাদেরকে আচ্ছা আসেন এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর একটা পকেটের ড্রেস যেটা কিনা অনেক লাক্সারি একটা প্রিমিয়াম আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা সাইজ ভুল আসার কারণে আপনারা অনেক কমে পাচ্ছেন ফর্টি ফোর পর্যন্ত যাদের সাইজ আছে তারা একদম বিন্দাস নিতে পারবেন তিরিশ থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটা হচ্ছে কি আপনার একেবারে সলিড কটন হ্যাঁ সলিড কটনের মধ্যে ন্যাচারাল বাঁধনি টাইডাই করা আছে হ্যাঁ এটার মধ্যে আমরা হাতের কাজ করা আছে নিচে খুব সুন্দর করে কাজ সাইডে গিট প্যানেল পাইপিনিং হাতাই গিট প্যানেল প্রাইপিনিং অন্যটাও ন্যাচারালি বাঁধনি টাইডের মধ্যে আছে ঢাকার ভিতরে আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি ঢাকা বেলি রোড ক্যাপিটাল সেন্টার সেন্টারিস্তালে শপ নাম এই ঢাকার বাড়ি কুমিলাতে আছে কুমিলা প্ল্যান্টাসপিং মূলত শপ নম্বর নাই এছাড়া ওয়েবসাইট আছে ডাব্লিউডিউ ডট টানহাস্কশন ডট কম এছাড়া অনলাইনে আপনি স্ক্রিনশট ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার অর্ডার প্লেস করতে পারেন ঢাকা বের প্রথমবার না মতো ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারি বারবার নক দিবো না বারবার ফোর্স করবো না একবারেই আপনাকে মেসেজ দিয়ে দেওয়া হবে ফোন কলের মাধ্যমে কখনোই বলা হবে না নক করা হবে না অফার টফার এগুলো কিছু লাগবে আমি এসে বলবো এটা হচ্ছে ফ্যাক্ট যদি করে থাকে ফ্রড অ্যান্ড ফেক তারপরে যদি আপনি বিকাশ করেন ফুল পেমেন্ট বেশি বেশি বিকাশ করেন আপনার ডাইভার টানহাস্কশন কোম্পানি নেবেন আমি তানহাও নিব না বারবার বলে রাখি এছাড়া আমাদের কাস্টমার কেয়ার নম্বর আছে চার চারটা ওয়েবসাইটের জন্য আছে অনলাইনের জন্য আছে বিকাশের জন্য আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সমস্যা সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সেপার আর এছাড়া আমাদের গ্রুপ আছে চাইলে আপনার সাথে কথা বলতে চাইলে জানাতে হলে গ্রুপও জয়েন করতে পারেন অরিজিনাল গ্রুপ লিংকটা আমাদের প্রত্যেকটা স্টিল পিকচার রিলসের নিচে দিয়ে দেওয়া থাকে আপনি ক্লিক করলে দেখতে পারবেন ওকে গেল এখন আসেন এই ড্রেসটা আচ্ছা আজকে আর কিছু দেখবো না যা আছে কপালে দুটো আমি একটা প্রাইসে দিয়ে দিই ঠিক আছে কিচ্ছু দেখবো না কিচ্ছু বলবো না মানে যা আছে কপালে জানি না দিয়ে দিলাম এরকম একটা ব্যাপার ঠিক আছে সো আজকে যে কয়জন আপু এটা নিতে পারবেন এটা একটা ফ্রি সাইজে যাবে ফর্টিএট বডি হাতা বিশ লম্বা ফর্টি ফোর থার্টি চড়া আপনারা জানেন যে এটা একটা রেগুলার প্রাইসের পর আমরা কিছু গিফট দিয়েছি কিন্তু এটা রেগুলার প্রাইস প্রাইস টাকা হোলসেল আজকে এটা যে কয়জন নিতে পারবেন আপনারা কিন্তু ন্যাচারাল বাদ টাইডার ড্রেস অনেকদিন পান না পাবেন না এটা আজকে আমার যে কয়জন আপু ভাগে পাবেন সবাই পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যান এটাও এগারোশো পঞ্চাশ টাকা যেটাই ভাগে পান মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাট এটা ফর্টি ফোর বেশি নিতে পারবেন এটা কিন্তু টু পিসের কোয়ার্স সবার কাছে হোয়াইট কালারের আমি জানি দোপাট্টা আছে আমাদের কাছে হচ্ছে হোয়াইট কালার দোপাট্টাটা দিতে হবে আপা কোথায় দেননি তো আপনি একটা কাজও ঠিকঠাক মতো করেন না বুঝলাম না মনটা থাকেটা কোথায় আচ্ছা এটাও চাইলে আপনার একটা হোয়াইট কালার দোপারটা চাইলে আমরা দিয়ে দিতে পারবো সেটাও আমাদের কাছে আছে আর এটা তো টোপিক পাচ্ছি না ওনার ড্রেস তো আমি এখন স্ক্রিনশট নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়াই প্রতিটা জিনিস মানে বুঝেন যে ম্যামের তো আজকে একটু তাড়াহুড়া আছে এখনো ব্যাগটা গুছায় না একটু কিছু হেল্প করি কোনো জায়গায় কাজের মনোযোগ নাই আপনারা কি করেন অ্যাটলিস্ট এখন তো একটু হেল্প করেন এই যে যদি আপনাদের মনে হয় যে আপু আমাকে একটা অন্য সহ দিয়ে দেন আপনারা চাইলে আমাদের কাছে যে কার দোপাট্টাটা দুপাটা দিতে পারেন এটা ওয়ান ফিফটিটা অ্যাড করে নিয়ে নিতে পারছেন এটা অবশ্যই আপনাকে উল্লেখ করে দিতে হবে আপু আমাকে সহকারে দেন যদি আপনি এটা না উল্লেখ করেন আপনি কিন্তু টু পিসে পাচ্ছেন কারণ টু পিসে এসছে এটা আপু আপনাদের জন্য সবসময় একটা অপশন রাখি হ্যাঁ এটা এই যে তাও আমি জানি না কয়জন পাবেন কি কিনা কত পিস আছে তাও আমি জানি না দেখাই দিচ্ছি ধুম করে আমারটা হ্যাঁ হ্যাঁ এখন আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি আপারা হ্যাঁ যেটাই নেন এগারোশো পঞ্চাশ টাকা আজকে আমি যে কী করছি মানে কোনো ডানে বামে না এক দিয়ে দিয়ে সব কী করলাম জানিও না তারা থেকে হ্যাঁ তো যারা নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যান্ডওয়ার্ক শপও তোমার লাইভ আর আমি বছরের বেশি দিন দেখি ড্রেস শুরু করেছি বছরের শুরু থেকে আচ্ছা আতিকা সেনাপু আচ্ছা সাতটা রেসি যে এত ভালো লাগে মাশাল্লা মাসাল্লাহ আমি খুব খুশি ও নামটা কী দেখি তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপনার কমেন্টটা আমি পিনপোস্ট করে রাখলাম আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের ওনাটা প্রাইজ যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটু প্রাইসটা লিখেন এগারোশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে যার এটা নিতে পারবেন জাস্ট ত্রিশ থেকে আটচল্লিশ বড়ির ওপর নিতে পারবেন তবে যাদের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টির তারা নিয়ে পড়তে পারেন বাকিরা হালকা একটু চাপাই নিতে হবে সাইডে ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব কিছু আপনার লক করা আছে হ্যাঁ এগুলো কিন্তু সব স্ট্রিচ করে লক করে নিচে স্ট্রিচ করে লক করা শুধু এগুলো গ্রুসঅপে আছে বাকি সব লক করা আছে যেখানে সুন্দর মতো গিট প্যানেল পাইপেনিং হাতাতো গিট প্যানেল পাইপেনিং এটা একটা কালার কালারের সাথে একটা যাবে আর এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে এনাদার ওয়ান যেটা কিনা আপনার গ্রিনের সাথে একটা সুন্দর ইয়েলোর কম্বিনেশনে যাবে হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান তো আপনারা চাইলে হচ্ছে কি এটা সাইডটা ইয়ে করে ফেলতে পারবেন স্টিচ করে সেলাই করে ফেলতে পারবেন আর কি সেলাই করে এটার মধ্যে পার্পেলের কিন্তু হালকাটা আচ আছে খেয়াল করে দেখেন প্রাইস যাবে শুধুমাত্র আপুদের জন্য আজকে এগারোশো পঞ্চাশ টাকা ওকে যারা এটা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট ফুল এন্ড ফোন নাম্বার এগারোশো পঞ্চাশ টাকা আপনার সো লং টাইম পর হ্যান্ড এর এরকম একটা স্টিচ ন্যাচারাল বাদনি টাইড এসেছে সো এই যে মেরুনটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মানে পুরোই সেই এটা কিন্তু কস্টিউ প্রাইস আগেরটার তো অনেক বেশি পড়েছে যেহেতু লেদারের কাজ করা আছে সো এই হয়ে যাচ্ছে প্যান্ট পিসেসটা সো যারা নেবেন টু পিসের প্রাইস এগারোশো

একটা করে ড্রেস আমার কখনোই লাইভ রুমে থাকে না মিনিমাম দুইটা করে থাকে ওকে আর এটা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন আটশত আশি টাকা নাকি কত সরি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো যারা স্ক্রিনশট নেন নিয়ে নেন টু পিস আটশো পঞ্চাশ টাকা ওকে এটা তো একটা কালার একটা কালার এখন আমি চলে যাবো উইনারে যারা হচ্ছে গিয়ে লাভ লাইক দিয়েছেন তাদেরকে মানে মানে আপনি এই লাইভে তো ড্রেস কম তারপরে তুলটা পাল্টা করেছেন আপনাদের অবস্থা দেখলে আমি শঙ্কিত হয়ে পড়ি আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে এনাদার ওয়ান প্রাই যাবে শুধুমাত্র আটশো তো পঞ্চাশ টাকা দেন সব কিছু আমি দেখিয়ে বুঝিয়ে দিলাম এখন আমি চলে যাবো আমার আপুদেরকে উইনার করতে যারা যারা আমার লাইভ শুরু থেকে ছিলেন এবং যারা আমাকে লাভ লাইক দিয়েছেন হাই হ্যালো দিয়েছেন ঠিক হ্যাঁ আমি শুরু থেকে যাবো উইনারে তো যারা যারা কী কী অফার পাচ্ছেন সেটা আমি বলে দেবো ঠিক আছে যারা যারা অফার পাচ্ছেন কীভাবে কী নিতে হবে বলে দিচ্ছি ওকে মিস শুরু করি হ্যাঁ ওটাকে কীভাবে ছোটো করবো হ্যাঁ শুরু থেকে ওকে মিসমিল্লা ওয়ান আমি শুধু কালার থেকে নিব হ্যাঁ যারা কালার লিখেছেন শুরু থেকে নিলাম নাম হচ্ছে গিয়ে আমি এক একজনকে না এখানে সুন্দর সুন্দর কি যে সুন্দর সুন্দর কলিজা ফার্স্টে যার কলিজা কালারের কমেন্ট পেয়েছিলাম হচ্ছে সোমা আক্তার বর্ষা হ্যাঁ সোমা আক্তার বর্ষা পো কনগ্র্যাচুলেশনস কলিজা কালার লিখেছিলেন সাথে থাকেন এই আলো একটা আমি সবগুলো উনার একসাথে বলে দিব এই যে নাম হচ্ছে গিয়ে ড্রেসগুলো আসলে সুন্দর আচ্ছা কলিজা এখনও কলিজাতে আসছে আচ্ছা আমি ইউলো আসি নাই চলে যাই ইউলোতে আসছি এখনও কলিজাতে আসছি দেখি তো ইউলোতে আসছি ইলো কলিজাতে আসছে এখনো ইউলোতে আসছি হ্যাঁ গৃণান ইলো পায়ে গেছে একজনকে নাম হচ্ছে গিয়ে কি বোৎসবা জামিলুন বোৎসবা আচ্ছা ঠিক হ্যাঁ ওকে জামিলুন বোৎসব আচ্ছা কনগ্র্যাচুলেশনস তারপরে নিয়ে নিলাম আরেকজনকে তারপরে একটু ডিফারেন্ট নেম তারপরে নিয়ে নিই আরেকজনকে গ্রিনে যাব দেখি তো গ্রিন আসছে হ্যাঁ গ্রিন অ্যান্ড ইউলো না গ্রিন অ্যান্ড ইয়েলো না তারপর এক এই আজকে আগের লাইফটাও কেউ মিস করছেন মেরোন আচ্ছা চলে আসছি মেরুন পড়ছিলাম হ্যাঁ কে হয়েছে অনন্য বিশ্বাস আপু তারপরে চলে আসি হচ্ছে গিয়ে আরেকটা গ্রিন পড়ছিলাম শেষের দিকে হবে আই গেস আসছি হ্যাঁ গ্রিন অ্যান্ড হোয়াইট হাফসা খানো কনগ্র্যাচুলেশন্স কনগ্র্যাচুলেশনস ওকে এখন আমি চলে যাব লাভ লাইকে একসাথে অ্যানাউন্স করে দিচ্ছি ওকে সবাইকে কিন্তু গিফটের ড্রেস দিলাম যারা এখনো লাভ লাইক দেন নাই জাস্ট লাভ লাইকটা ওপেন আছে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ চলে যাব লাভ লাইকে যারা এখনো লাভ লাইক দেন নাই লাভ লাইক দিয়ে দেন আজকে ফেসবুকের অবস্থা জাতা মানে মানে অবস্থা খুবই খারাপ এই যে এখন আমরা চলে যাব লাভ লাইকে লাভলাইকে আমি কম পেলাম একটা শুধু শুধুইটা নিব ওকে নাম হচ্ছে শিল্পী নাহার কনগ্র্যাচুলেশনস যেহেতু আজকে লাভ লাইক কম পেয়েছি কমিয়ে নিলাম সবাইকে কনগ্র্যাচুলেশনস আজকে এই লাইফ থেকে এই পকেটের ড্রেস অথবা কলিজে কালার ড্রেস যেই নেন না কেন মাত্র চারশো চল্লিশ না কত বলছিলাম টাইটেল দিলাম চারশো চারশো পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন চারশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে পাঁচজন অপাস কুমিনার হয়েছেন আপনার বিল থেকে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা নাই হয়ে যাবে ঠিক আছে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা নাই হয়ে যাবে তার মানে আপনার এটার বিল হবে কত তার মানে সাতশো আশি টাকা কি সামথিং এরকম একটা বিল হবে মনে হয় আর ডিসিটা অ্যাড হবে তো ছয়শো আশি টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মতো মনে হয় না ছয়শো হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাইতেছেন কি ভাই এটার চার মজা কি চাই তো কনগ্রেচুলেশন সবাইকে অ্যান্ড হচ্ছে কি যারা পরও লাইভটা দেখবেন প্লিজ একটা একটা লাভ লাইক দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া করেন সৈসালাম মতে গিয়ে যেন সৈসালমে ফিরতে আর অবশ্যই আপু আপনাদের সাথে কানেক্টেড থাকবই পেজটা অবশ্যই ভিজিট করবেন তো যারা সাথে ছিলেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ যারা পরেও এসে দেখবেন যেহেতু পেজে একটু প্রবলেম হচ্ছে সবাই দেখিয়ে বুঝতে পারছেন পরেও যারা লাইভটা দেখবেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ